আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একদিকে কোভিড পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে শুরু করেছে পৃথিবীর নানা প্রান্তে দ্বিতীয় ঢেউ তৃতীয় ঢেউ, বাংলাদেশেও পরিস্থিতি আর সেরকম দ্বিতীয় ঢেউ না হলেও যেভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছিল আবার খানিকটা অবনতির দিকে। এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে গোটা বিশ্বই নানান আশায় বুক বেঁধে আছে, বাংলাদেশেও তার বাইরে নেয়। আশা করা যাচ্ছে যে ভ্যাকসিন খুব দ্রুতই পৃথিবীর অন্যান্য প্রান্তে পৌঁছবে, বাংলাদেশেও পৌঁছবে। ভ্যাকসিনের এই আলোচনার মধ্যে কোভিডের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা, এখন পর্যন্ত যে আলোচনা ছিল যে ভ্যাকসিন নিয়ে কোনো রকমের দুর্নীতি হবে কিনা, কারণ বাংলাদেশ যেভাবে এটা দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত হয়েছে সেখান থেকে ভ্যাকসিনও আসলে দুর্নীতির বাইরে থাকতে পারবে কিনা, ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা এই কোভিড-19 মধ্যেও এই সংকটকালেও আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে, প্রধানমন্ত্রী বেশ আগে থেকেই সতর্ক করছিলেন যে শীতের সময় কোভিডের প্রকোপ বাড়তে পারে, কাজেই প্রয়োজনীয় প্রস্তুতি যেন নেওয়া হয়। আমরা আশা করি যে সেই প্রস্তুতিটাও যথাযথভাবে নেওয়া হয়েছে। এবং এরই মধ্যে আমরা লক্ষ্য করলাম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, আর আমরা জানি যে বেশ সীমিত আকার হচ্ছে কোভিড-19 কারণে, তারপরও এই বছরটাতেই যখন আমরা বিজয়ের মাসে কথা বলছি, যখন সামনে স্বাধীনতার 50 বছর বা সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ উদযাপন করবে, তখন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, বিভিন্ন ধর্মীয় সংগঠন এই উত্তেজনা তৈরি করেছে, সরকারের দিক থেকেও নানাভাবে বক্তব্য দেওয়া হচ্ছে, এবং এটি মিলিয়ে এক ধরনের বাক বিতণ্ডার মধ্যে আছে। অনেকেই বলছেন যে এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এক ধরনের রাষ্ট্রদ্রোহিতার সামিল, এবং এরই মধ্যে আমরা লক্ষ্য করছি যে বেশ কিছু উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং সেই উপনির্বাচনের বাইরেও সামনে বেশ কিছু স্থানীয় সরকারের নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচন কেমন হচ্ছে, নির্বাচন হওয়া কতটা বাঞ্ছনীয় বা এই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে, কিন্তু অংশগ্রহণ নির্বাচন শেষে নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠছে, এই প্রশ্নের মীমাংসা কবে হবে সেটিও একটি বড় প্রশ্ন। এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে বহুদিন ধরেই বাংলাদেশের মানবাধিকার নিয়ে, মানবাধিকার পরিস্থিতি নিয়ে, বাংলাদেশে চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা নিয়ে দেশের ভেতর থেকে দেশের বাইরে থেকে নানা রকমের প্রশ্ন তোলা হয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম কয়েকজন মার্কিন সিনেটর এই বিষয়ে বক্তব্য রেখেছেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা কার্যক্রম তারা মোটেই ভালোভাবে দেখছে না, এরকম একটি বিবৃতি তারা দিয়েছিলেন। অতি সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে এশিয়ার 60টি মানবাধিকার সংগঠন তারা একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে, অস্ট্রেলিয়ার সংসদও একই রকমের একটি বিবৃতি তারা দিয়েছে মার্কিন সিনেটরদের অনুসরণ করে। সব মিলিয়ে এইসব নানা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা অপু উকিল, এবং আমাদের সঙ্গে ময়মনসিংহের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। অধ্যাপিকা উপকূল, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিজয়ের মাস, এবং বিজয়ের মাসে আমাদেরকে বিতর্ক করতে হচ্ছে আমাদের বা আলোচনা আমরা প্রতিদিন করতে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, সেটা করা উচিত কি উচিত না, থাকবে কি থাকবে না, সেটা ভেঙে ফেলার মতো ঘটনাও ঘটেছে, এই যে মূর্তি ভাবমূর্তি কিংবা ভাস্কর্য, এই যে বিতর্ক, এই যে সংকট, আপনি কিভাবে দেখছেন এবং এটির আসলে কিভাবে সুরাহা হওয়া দরকার, নিষ্পত্তি হওয়া দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলবো বিজয়ের মাস, এই মাসকে সামনে রেখে, অগস্ট মাসকে সামনে রেখে সবসময় এই বিএনপি জামাতের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নাশকতা পরিকল্পনা ষড়যন্ত্র এগুলো তারা করে, নেককারজনকভাবে করে, এবং এর পূর্বে দেখেছেন যে অগস্ট মাসকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করবার জন্য বারবার পরিকল্পনা করেছে, এবং 2004 যে 21 আগস্ট তাকে হত্যা করবার সকল আয়োজন সমাপ্ত করেছিলেন, মহান স্রষ্টা তাকে বাঁচিয়ে রেখেছেন, এবং এই এবার মুজিব বর্ষ উপলক্ষে মার্চ মাসে 17 মার্চ সেটি উদযাপন করবার ব্যাপক প্রস্তুতি ছিল, এই কোভিড-19 কারণে সেটি হচ্ছে না, কিন্তু সকল বাঙালির হৃদয়ে এই মুজিব বর্ষটাকে ধারণ করে ব্যাপকভাবে কিন্তু সেটি না করলেও মনের থেকে তারা বাঙালি ঐক্যবদ্ধ যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে নিয়ে আনন্দ উচ্ছ্বাস উদ্বেগ। পাশাপাশি 16 ডিসেম্বর আমাদের
বিজয় দিবসের প্রাককালে এই সময় আমরা লক্ষ্য করলাম স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র। এই চক্রান্ত ষড়যন্ত্র নতুন নয়, এটা আমরা বাংলাদেশের মানুষ পড়তে পড়তে বুঝে গেছে, বিশেষ করে যারা একাত্তরের পরাজিত শক্তি এবং যেই শক্তি 1975 জাতির জনককে হত্যা করবার পর জেনারেল জিয়াউর রহমান এসে সেই শক্তিকে সঙ্গে নিয়ে 75 খুনি এবং 71 পরাজিত শক্তি, এই দুই শক্তিকে একত্রিত করে বিএনপি দল গঠন করবার পাশাপাশি বাংলাদেশকে সামরিক কায়দায় শোষণ করেছে এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়াও একই পদ্ধতিতে দেশ পরিচালনা করেছেন। তো এখন বঙ্গবন্ধুকে নিয়ে এই সাম্প্রতিক সময়ে যে ষড়যন্ত্রটি তার ভাস্কর্য ইস্যুকে সামনে রেখে সেটিকেও আমরা দেখলাম যে আন্ডারগ্রাউন্ডে থেকে বিএনপি যখন তাদের রাজনৈতিক কর্মসূচি বলেন, তাদের বিরোধী দলের রাজনৈতিক বিরোধী দলের ভূমিকা পালন, সেটি থেকে তারা সরে গিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেল এবং তাদের কিন্তু আমরা কোনো রকম কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি দেখছি না। এই মুহূর্তে তারা যেটি করেছে, তাদের যে 20 দলীয় জোটের শরিক দলের যারা আছে, তারা হেফাজতের আলমাবা শফি সাহেব যখন মারা গেলেন তখন তার লাশের যে বহন করলো সেখানে সেই 20 দলীয় জোটের অনেকেই সেখানে ছিল, জামাত শিবির তো ছিলই এবং এই আলমাবা শফির মৃত্যুটাকেও ঘিরে যে অনেক ধরনের বিতর্ক আমরা শুনতে পাচ্ছি, অনেক পুস্তিকা অনেক লিফলেট বেরিয়েছে যেখানে আজকে যারা ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলছে সেই বাবুনগরী বলেন এবং মাহমুদুল হক বলেন এবং তাদের সেখানে সেই হেফাজতের আলমামা শফিকে হত্যার সঙ্গে তারা জড়িত আছে এইরকম বিভিন্ন ধরনের আমরা বক্তব্য দেখেছি এবং বিশেষ করে ওনার যে ছেলে তার পুত্র সেও কিন্তু এইরকম সন্দেহ পোষণ করছেন। এইরকম একটি পরিস্থিতিতে তারা ভাস্কর্য ইস্যুটাকে নিয়ে এলো এবং এই কথাগুলো আমি এই কারণে বললাম যে আমরা দেখছি যে বিএনপি জামাত তারা তাদের 20 দলীয় জোট তারাই কিন্তু হেফাজতের মধ্যে ঢুকেছে এবং ঢুকে হেফাজতকে সামনে এনে তারা এই কাজগুলো করেছিল। বিগত দিনে আমরা দেখেছি যখন 2000 মতিঝিলে শাপলা চত্বরে যখন হেফাজত তাদের কর্মকাণ্ড শুরু করলো এবং সেখানে বায়তুল মোকারমের মসজিদ পুড়িয়ে দিল, কোরআন শরীফ পুড়িয়ে দিল, তখনও কিন্তু বিএনপি তাকে সেখানে তাদের সঙ্গে সমর্থন দিয়েছে এবং কিভাবে তারা হেফাজতের ঘাড়ে থেকে ক্ষমতা দখল করবে সেটি পরিকল্পনা করেছিল। এখনও আবার বিএনপির পক্ষ থেকে এই যে জাতির জনকের ভাস্কর্যকে আঘাত করা হলো এই ব্যাপারে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা দেখলাম না। এমনকি মাহমুদুর হক যখন বললেন যে আমাদের সংবিধানের যে মূল স্তম্ভ ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ, উনি বললেন যে ধর্মনিরপেক্ষতা থাকা ঠিক হবে না, থাকবে না, অর্থাৎ এই সংবিধানের মূল স্তম্ভের সঙ্গে তিনি একমত পোষণ করছেন না, সেটি সংবিধান থেকে তুলে দিতে চাচ্ছেন। আমার প্রশ্ন, বিএনপি তারা মনে বলে যে আমরা গণতন্ত্র চর্চা করি, সামরিক শাসক থেকে এসেও তারা গণতন্ত্রের সেই এরশাদ পতনের মধ্য দিয়ে তারা যে গণতন্ত্রের কথা বলেছিল সেটি থেকে তারা এতটাই বিচ্যুত হয়েছে যে এখন তারা এই কথাটিও বলতে সাহস পাচ্ছে না, বলছে না যে এই যে মাহমুদুল হকের বক্তব্য ধর্মনিরপেক্ষতা নিয়ে সেটি সম্পর্কে তাদের কোনো বক্তব্য নেই, এমনকি জাতির জনকের ভাস্কর্য ইস্যুতেও তারা কোনো বক্তব্য দিচ্ছে না, অর্থাৎ পুরোটাই তারা মদত দিচ্ছে। এবং এই এটা আমি মনে করি যে তাদের এই ধরনের যে নোংরামি এবং এর মধ্য দিয়ে তারা যে পাকিস্তানের ভাব ধ্যান ধারণা বাংলাদেশ ক্ষমতায় থেকে যেটি করেছিল, যুদ্ধপতি জামাত বঙ্গবন্ধুর খুনিদেরকে নিয়ে মন্ত্রী বানিয়েছিল, বিরোধী দলের নেতা বানিয়েছিল, সেই যে তাদের মনোবৃত্তি এবং সেটি থেকে তারা বিন্দুমাত্র সরে আসেনি, বরং তারা সেখানে দাঁড়িয়ে থেকে আন্ডারগ্রাউন্ডে থেকে এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে রাজনীতি করছে। যদিও আমি এ প্রসঙ্গে বলতে চাই যে অন্যান্য যে মুসলিম দেশগুলো আছে সেখানে ভাস্কর্য রয়েছে, সেখানে প্রাচীন ভাস্কর্য রয়েছে, আধুনিক ভাস্কর্য রয়েছে, খোদ জেদ্দাতে 2019 জুলাই মাসে আমেরিকানদের সম্মানে সেখানে স্ট্যাচু অফ লিবার্টির রেপ্লিকা স্থাপন করেছেন, ইন্দোনেশিয়ায় আছে, ইরানে আছে, তুরস্কে আছে, বিভিন্ন জায়গায় আছে এবং ইরানে কবি সাহিত্যিকদের
স্ট্যাচু রয়েছে, কবি ফেরদৌসির তার সমাধির পাশে রয়েছে বিষ্ণু মূর্তি, ইন্দোনেশিয়ায় বিষ্ণু হিন্দু ধর্মের যে বিষ্ণু মূর্তি বিশাল আকৃতি রয়েছে, এবং যীশু খ্রিস্টের ভাস্কর্য রয়েছে। এই যে এদের এগুলো নিয়ে তো বিতর্ক নাই, বরং তারা আরো নতুন নতুন তৈরি করছে। তাহলে বাংলাদেশে হঠাৎ করে এই ইস্যুটাকে তারা কেন নিয়ে আসলেন? কারণ তারা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েও তাদের যে তারা যেটি চেয়েছিল সেটি বাস্তবায়ন করতে পারেনি। বঙ্গবন্ধু হত্যার পর মৃত বঙ্গবন্ধুকে নিয়েও তারা ষড়যন্ত্র করতে মানে তাদের এখন পর্যন্ত তারা বিন্দুমাত্র তারা সরে যায়নি, এবং বাংলাদেশের মানুষ এটি বুঝতে তাদের বাকি নেই যে সকল ষড়যন্ত্রের মূল কলকাঠি বিএনপি জামাত করছে। এবং এ প্রসঙ্গে আমি আরেকটি কথা বলি, দেখেন ওনাদের যে নেতৃবৃন্দ, ওনাদের নেত্রী আমি শেষ করে দিচ্ছি, ওনাদের নেতৃবৃন্দ কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে নিচ্ছে না। ওনাদের যে শরিক দল নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ভাই, তিনিও কিন্তু বলেছেন যে বিএনপির তাদের যে নেতৃত্ব নাই বলেই তারা কিন্তু এখন তা বিপদগামী হয়ে গেছে। বিপদগামী বলতে কি বুঝাতে চেয়েছেন মান্না ভাই? যে এই যে তারা এখন বাসপুরী আগুন ইদানিং এই কাজটি করলো, আগে তো করেছেই এবং পাশাপাশি এই কাজটি করেছে। এবং ওনাদের ভাইস প্রেসিডেন্ট বিএনপির যে ভাইস প্রেসিডেন্ট শাহ মোজাম, উনি কি বললেন যে বেগম খালেদা জিয়ার বিভিন্ন কথা বলেছেন, তার মধ্যে কয়েকটি কথা বললেন যে বেগম খালেদা জিয়ার কথা বললেন যে উনি তো আপোষহীন নেত্রী বলেন, কিন্তু উনি তো আপোষহীন না, তাহলে তো সরকারের সাথে আপোষ করে উনি বেরোলেন, এবং বেরিয়ে উনি বললেন অসুস্থ। তো অসুস্থ হয়ে উনি কিভাবে ক্ষমতা ধরে রেখেছেন, পার্টি ধরে রেখেছেন, কেন ধরে রেখেছেন, এবং আরো নানা ধরনের বক্তব্য তিনি দিয়েছেন যে এবং এদের কাছ থেকে কিছু আশা করা যায় না। এই যে শাহজাহান ওমর, তিনি কি বলেছেন? বলেছেন যে কনভিক্টেড বেগম যারা নেতা তারা কিভাবে নেতৃত্ব দেয়, মানে এই যে তাদের নেতৃবৃন্দ যে কথাগুলো বলছেন, তারা যে ভেতরে থেকে যে বিএনপি জনগণের জন্য কিছু করছে না, ষড়যন্ত্র করছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে, বিএনপি জামাত হেফাজত এদের ভেতরে ঢুকে এদের লেলিয়ে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে, এটি ভালোভাবে তাদের দলের লোকজনও নিচ্ছে না। আসবো আপনার কাছে। মিস্টার শাহ নুরুল কবির শাহীন, আপনি শুনছিলেন আমার প্রশ্ন আপনার কাছে যে ক্ষমতাসীনরা একথা বলছে যে ভাস্কর্যকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে তার পেছনে বিএনপি এবং জামাত রয়েছে। আপনি শুনছিলেন অধ্যাপিকা অপু উকিল শাহ কথা বলছিলেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি নিজে কি মনে করেন যে এই যে ভাস্কর্য যে কেন্দ্র করে কিছু ধর্মীয় গোষ্ঠী যে বিতর্ক তুলেছে এবং একে কেন্দ্র করে যা কিছু হচ্ছে সারা দেশে এবং পক্ষে বিপক্ষে যেসব কথাবার্তা হচ্ছে সেখানে, তাকে আপনার বক্তব্যকে একটু শুনতে চাই আমি। ধন্যবাদ দিলীপ ভাই, আমি শুরুতেই এই বিজয়ের মাসে আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের এই বিজয় অর্জনের জন্য আমি আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এই বিজয়ের মাসে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে আমি সম্মান করি, এবং সেই সাথে যারা মুক্তিযুদ্ধের বড় বড় অবদান রেখেছেন, যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে আপনার আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জনাব জেনারেল ওসমানি সাহেব মরহুম, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সহ যারা সেক্টর কমান্ডার ছিলেন, যারা জীবিত আছেন তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদেরকে সালাম জানাই, এবং যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনি যেটা বলেছেন যে মিস্টার শাহনুরুল কবির শাহীন, আমি জাস্ট আপনি অনেকগুলো নাম উচ্চারণ করেছেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা চার জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ যারা মুজিবনগর সরকারের নেতৃত্ব দিয়েছিলেন তাদের নামটা কিন্তু আপনি উচ্চারণ করেননি, এটা কি আপনি ইচ্ছাকৃতভাবে করেন? সবার নাম আমি একবার উচ্চারণ করতে পারি না, কিন্তু আমি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু শুরু করছি। জি, বাট কিছু নাম আপনি উচ্চারণ করেছেন কিছু করেননি, সে কারণে দর্শকদের মধ্যে এই প্রশ্ন জাগতে পারে যেটা কি আপনি ইচ্ছাকৃতভাবে করেননি বা এমনি করেননি? না, এটা আমি মনে করি মানে এমনি করি নাই, যেটা সেটা হচ্ছে যে আমি যাদের নাম আমার এই মুহূর্তে মনে এসেছে তাদেরকে আমি স্মরণ করেছি, এবং যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধে
বড় বড় অবদান রেখেছেন, আমি সেটাও কিন্তু জি জি তাদের প্রতি সত্তা নিব। জি বলুন। এখন আপনি যে কথাটা বললেন যে ভাস্কর্য দিয়ে, প্রথম আপনি বলেছিলেন যে আমাদের এই এই বর্তমান বিশ্বের যে পরিস্থিতি আমাদের দেশে এবং সারা বিশ্বে যে করোনা পরিস্থিতি, যে করোনা পরিস্থিতির মাধ্যমে আমাদের দেশে এবং বিদেশেও যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে আমাদের যে সতর্কতা অবলম্বন আমরা করার কথা সেটা কিন্তু আমরা সেভাবে করতে পারছি না, বিশেষ করে জেলা এবং উপজেলা লেভেলে। কিছু আমরা মিডিয়ার মাধ্যমে কিছু দেখতে পাই যে ঢাকাতে বা বিভিন্ন জায়গাতে এই ধরনের মানে কর্মকাণ্ড বা তাদেরকে সচেতনতার জন্য বিভিন্নভাবে ফাইন করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে জেল জরিমানা করা হচ্ছে। এটা আমি মনে করি যে এটা আরো ব্যাপকভাবে বিস্তার লাভ করা উচিত এবং যারা লোকাল প্রশাসনে আছে অর্থাৎ উপজেলা জেলা পর্যায়ের প্রশাসন আছে তাদেরকে এই ব্যাপারে কঠিনভাবে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এই শীতের ভিতরে সারা বিশ্বে কিন্তু করোনার পরিস্থিতি আবার ভয়াবহ রূপ ধারণ করেছে এবং আমাদের দেশেও যেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা এই বিশেষজ্ঞরা আছেন তারাও কিন্তু অনেক আগে থেকে সতর্কবার্তা বলে যাচ্ছেন যে আমাদের সতর্ক হওয়ার জন্য, মাস্ক ব্যবহারের জন্য বা কোভিড থেকে মুক্তি পাওয়ার জন্য বা না হওয়ার জন্য যেটা আমাদের দরকার সেটা করা দরকার, সেটাকে আরো আরো গতিশীল এবং বেগবান করার জন্য আরো কিছু পদক্ষেপ যেটা জেলা উপজেলা লেভেলে নেওয়া উচিত। মানে ভাস্কর্য নিয়ে যে কথাটা বলছেন এটা আসলে আমাদের বিএনপির, আমি যেটা মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা বিএনপির এটা নিয়ে খুব একটা মাথা ঘামায় বলে আমার মনে হচ্ছে, যদি এটা আমাদের খুব একটা বিষয় বলে আমরা মনে করছি, এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ যদি এটা আমরা যদি এটা ভাবতাম বা মনে করতাম তাহলে যেহেতু আমাদের দল মনে করছে যে এটা কোনো মানে আমাদের কাছে এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হচ্ছে না আজকে না, কিন্তু এটি এটি কিন্তু এটিকে এটিকে ঘিরে তো সারা দেশে এক ধরনের উত্তেজনা তৈরি করবার চেষ্টা হচ্ছে এবং এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে। এটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির তো এই জায়গায় একটা কনসার্ন থাকা দরকার, তাই নয় কি? সেটা কনসার্ন এটা হচ্ছে যে আপনি এটা দেখবেন যে এখানে যারা জড়িত বিশেষ করে যারা হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম নেতৃবৃন্দরা এই জিনিসটা বিশেষ করে এই মানে তারা এই প্রটেস্ট যেটা করার সেটা করতেছে। কিন্তু এখানে হেফাজতে ইসলাম কিন্তু কিছুদিন আগেও দেখা গেছে যে যখন ওই আমাদের আল্লামা শফি সাহেব জীবিত ছিলেন তখন কিন্তু হেফাজতে ইসলাম কিন্তু খুবই মানে প্রিয় ছিল বর্তমান সরকারের, বর্তমান সরকার দলীয় লোকজনের কাছে। কিন্তু হঠাৎ করে যে আজকে হেফাজতে ইসলাম এরকম আচরণ করতেছে নতুন নেতৃত্ব আসার পরে, সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা কিছু একটা মিন করতেছে। এখন এটার পিছনে কি বিএনপি জড়িত আর সরকার নিজেই জড়িত, এটা কিন্তু আমার কাছে কনফিউশন লাগছে যে সরকার হয়তো বা নিজেই এরকম একটা পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করার জন্য, যেটা সামনে আমাদের একটা গুরুত্বপূর্ণ দিবস আসছে আমাদের কি বলে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, তারপর আমাদের 50 বছর পূর্তি, এগুলো নিয়ে হয়তো বা একটা মানে ধূম্রজাল সৃষ্টি করার জন্য এই ধরনের পরিকল্পনা হচ্ছে কিনা সেটা আমার কাছে সন্দেহ লাগছে। এখন বিএনপির কথা আমার বৌদি বললেন, ওনাকে আমি বৌদি বলি সবসময়, উনি আমার পার্শ্ববর্তী থানার লোক এবং খুবই আমার সাথে ওনার খুবই ভালো সম্পর্ক, সবসময় যোগাযোগ আছে এবং আমার যে স্বামী অসীম দাদা তার সাথে আমার ভালো সম্পর্ক, সবসময় যোগাযোগ হয়, এটা আন্তরিক সম্পর্ক আছে। উনি যেটা বললেন যে বিএনপি জামাত, তো এখন সবকিছুতেই তো আমরা বিএনপি জামাত জড়িত, বিএনপি জামাত জড়িত ছাড়া তো কোনো কিছুই চলে না। এখন যে দেশে যে মেগা প্রজেক্ট, মেগা উন্নয়ন হচ্ছে, এটার সাথে মনে হয় বিএনপি জামাত ঠিক না? কারণ এই উন্নয়ন গুলার সাথে বিএনপি জামাত জড়িত না থাকলে এত উন্নয়ন হইতে মানে তাদের ভাষায় মানে আমাদের বর্তমান সরকারের ভাষায় এত উন্নয়ন হইতো না। আজকে বিএনপি জামাতও কিন্তু জড়িত আছে আমার মনে, তাহলে কিন্তু এটা এত কিছু সম্ভব। এবং এই যে সব সময় মানে বিএনপির নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে জামাত পাশাপাশি আসে, আপনার শুনতে কেমন লাগে এই যে বিএনপি জামাত ওনারা যে বলেন সব সময়? মানে এটা ওনাদের একটা মানে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল তার পাশে আরেকটা দলের নাম ছাড়া বিএনপি জামাত হচ্ছে না ওনাদের? এটা ওনাদের একটা রাজনৈতিক বক্তব্য,
আর জামাতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমাদের নির্বাচনী জোট, এখানে আর বাইরে তো কোনো সম্পর্ক জামাতের সাথে নাই, নির্বাচনের সময় আমরা তাদের সাথে জোট। সেটাই আজকে জামাতের কথা বলেন, জামাতের কথা এত কথা বলতেছেন, সবসময় জামাতের কথা বলতেছেন, আজকে ট্রাইব্যুনাল থেকে যুদ্ধ অবতরী ট্রাইব্যুনাল থেকে কতদিন আগে জামাতকে নিষিদ্ধ করার জন্য তারা সার্কুলার দিছে, আজকে মামলাটা কোর্টে ঝুলে আছে, কেন জামাতকে আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করি না কেন, জামাতের পার্টিটা ব্যান করি না কেন, এটা করি না কেন, এটার পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ যুক্তি আছে, সরকার বলতে পারবে, এটা তো আর আমি বলতে পারবো না, কারণ কেন কেস পেন্ডিং পড়ে আছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেন, এই বিষয়গুলো আমার কাছে একটু এই লাগে যে নিশ্চয়ই একটা মানে আন্ডার হ্যান্ড বা আন্ডারগ্রাউন্ড কিছু একটা সম্পর্ক তাদের সাথে আছে, আমাদের সাথে ওরকম কোনো সম্পর্ক নেই। যেটা গাড়ি পুরানোর বিষয়গুলো ওইদিন আগে নির্বাচনের, যেটা ঢাকা 18 নির্বাচন, সেখানে দেখা গেল যে কিছু লোক ধরা হইলো, যে লোকগুলো আসলে টুকটাক ছোটখাটো বিএনপির নেতা বা বড় বড় কোনো কাউকেই ধরা হলো না, কোনো কিছুই হলো না, দেখা গেল অনেক জায়গায় প্রমাণিত হয়েছে, পার্টি অফিসের সামনে প্রমাণিত হয়েছে গাড়ি একদিন আগে আই নাই এখানে রাখা হয়েছিল, এরকম বিভিন্ন ভাবে কিন্তু ই হয়েছে। এখন এখানে যে জিনিসগুলা সবকিছু হয়তো বা নিজেরা করে আমাদের ঘাড়ে মানে বুধুর পিন্ডি বুধুর ঘাড়ে চাপানো হচ্ছে, যেটা বিএনপি তারা স্বীকারই করে না যে বিএনপি আছে দেশে। আজকে বিএনপি নিয়ে এত চিন্তা কেন, বিএনপি নিয়ে এত মাথা ব্যথা কেন বলেন দেখি, এই বিষয়গুলো আসলে আমরা শুনি দেখি উনি কি বলেন। অধ্যাপিক উকিল জি প্লিজ। না, বিএনপি দেশে আছে কি না সেটা না, আমরা বলি বাংলাদেশের জনগণ বলে যে বিএনপি যে একটি রাজনৈতিক দল ছিল, সেই রাজনৈতিক দলটি তাদের ক্যারিবিলিটি লস করেছে, তাদের যে রাজনীতির যে লক্ষ্য জনগণের কল্যাণ করা, জনগণের সঙ্গে থাকা, জনগণের ভালো করা, সব কিছু থেকে এই দলটি বিচ্যুত হয়েছে, বিচ্যুত হয়ে নিজেদের ভাগ্য, নিজেদের ভাগ্য উন্নয়ন, অর্থ সম্পদ যেগুলো আছে সেগুলো তাদের সেই, এবং মামলা মোকদ্দমা যা আছে তাদের সেই নিজেদেরটাই নিজেরা কিভাবে রক্ষা করবে সেগুলো নিয়েই তাদের কাজ কারবার, এর বাইরে তারা দলের কোনো জনগণকে সম্পৃক্ত করে কিছু করছে না, যে কারণে তারা নির্বাচনে 2014 নির্বাচনে তারা যেতে সাহস পায়নি, যায়নি, না গিয়ে যেটি করেছে তারা আবার যেটি তাদের মজ্জাগত একটি অভ্যাস যে ক্ষমতা কুকুরে যেটি মানে দল জন্মগতভাবে যেটি তারা করেছে যে সরকার গঠন করা বা কু করে ক্ষমতা যাওয়া, সেই বিষয়টিকে সামনে রেখে তারা নির্বাচনে না গিয়ে মানুষ হত্যা, পেট্রোল বোমার সংস্কৃতি, আগুন দিয়ে বাসে আগুন দিয়ে বাস পুড়িয়ে দেওয়া, এই কাজগুলো করে করে মানুষের মধ্যে এটি একেবারে বুঝে গেছে মানুষ যে বিএনপি একটি সন্ত্রাসী দল, যেটি কানাডার আদালত বলেছে, ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে একটি জঙ্গি দল, তাছাড়া যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও জঙ্গিদের লালন পালন করেছে, জঙ্গিদের দিয়ে মানুষ হত্যা করেছে, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, এই নানাবিধ কারণে বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের মানুষ। আমরা সেটাই বলি যে বাংলাদেশ রাজনৈতিক দল হিসেবে বিএনপি কোনো কাজ করছে না, যে কারণে বাংলাদেশের মানুষ বিএনপির সঙ্গে নাই, কিন্তু বিএনপি যে সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা আন্ডারগ্রাউন্ডে জামাত শিবিরের সঙ্গে মিলে তারা আন্ডারগ্রাউন্ডে থেকে নাশকতা কর্মকাণ্ড করেই যাচ্ছে, বিভিন্নভাবেই তারা সেটি করে যাচ্ছে। এখন উদুরপিণ্ডি বুদুর খাড়ে এই কথাটি বললেন শাহিন ভাই, বাস পুড়িয়ে মানুষ হত্যা করা হলো, পেট্রোল বোমার সংস্কৃতি আনা হলো, নির্বাচনে না গিয়ে একটি জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবার জন্য ষড়যন্ত্র করা হলো, অথচ বলা হলো কি বাস পুড়িয়েছে আওয়ামী লীগ, বাস পুড়িয়েছে ছাত্রলীগ, তো এই এই কথাটি কি মানুষ বিশ্বাস করবে, মানুষ নেবে? আর ডিজিটাল বাংলাদেশে কে কোথায় কি করছে সেগুলো তো প্রমাণ সাপেক্ষ, কাজেই এই কথাগুলো বলে এখন বলছেন কি, বলছেন যে জামাতকে নিষিদ্ধ করছে না কেন, এটা আইনের ব্যাপার, হুট করেই তো আইনের কোন সে বিএনপির মতো আইনকে তোয়াক্কা না করে নিজেদের সুবিধার জন্য যা খুশি তাই করে দেওয়া, সেটা তো আওয়ামী লীগ সরকার করতে পারে না। তবে আওয়ামী লীগ সরকার জামাত যে একটি রাজনৈতিক দল, যে দলটিকে নিষিদ্ধ ছিল বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিল, যেটি জিয়াউর রহমান তাদেরকে রাজনীতি করবার সুযোগ করে দিয়েছিল, এবং যেই রাজনৈতিক দলটি ধর্মের অপব্যবহার করে বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়ে তাদের আবেগ অনুভূতিকে মিথ্যাচার ঢুকিয়ে দিয়ে তারা সুকৌশলে রাজনীতির নামে
তারা অরাজনৈতিক কর্মকাণ্ড করে এবং এরা যে ঘৃণিত, এরা স্বাধীনতা যুদ্ধের সময় কি করেছে সেই বিষয়গুলো বাংলাদেশের জনগণের নিকট এখন স্পষ্ট। বিএনপি তাদেরকে নিয়ে চলাতে অনেক সময় সেই ইতিহাস অনেকটা ধামাচাপা পড়ে গিয়েছিল, কিন্তু এখন নতুন প্রজন্ম বলেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষই এই জামাত শিবির এদেরকে ঘৃণা করে এবং এদের কর্মকৃতি জানে। পাশাপাশি বিএনপি যে এদেরকে নিয়ে দল রাজনীতি 91-তে ক্ষমতা গঠন সরকার গঠন করেছে, এখন রাজনীতি করার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, সেটিও কিন্তু জাতির কাছে স্পষ্ট। এখন এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই এই কারণে যে বিএনপি রাজনৈতিকভাবে তারা কিন্তু প্রকাশ্যে এটা বলছে না যে এটা অন্যায়, এ কথাটিও তাদের বলতে কার্পণ্য হচ্ছে, কারণ তারাই এই কাজটি করাচ্ছে আন্ডারগ্রাউন্ডে থেকে, সে কারণে তারা এটি বলতে পারছে না। কিন্তু আওয়ামী লীগ এই কথাটি বলে যে জিয়াউর রহমানের ভাস্কর্য ভাঙা উচিত না, বা ভাস্কর্য জিয়াউর রহমানেরও আছে সেটি অক্ষুণ্ণ থাকুক সেটি, এবং আওয়ামী লীগের টাকাতেই চিটাঙ্গি সরকারের টাকাতেই আওয়ামী লীগ সরকারের টাকাতেই কিন্তু ভাস্কর্য নির্মাণ করা হয়েছে জিয়াউর রহমানের যে স্ট্যাচু আছে, যে এইটা বিএনপি ক্লিয়ার করতে পারে না, অথচ বলছে যে তারা এর মধ্যে নাই। তো এই বিষয়টি আমি মনে করি যে স্পষ্ট না করলে জামাত জঙ্গিকে নিয়ে বিএনপি যা করেছে, এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিএনপি এখন যে লুকোচুরি খেলছে এর জন্য আবার ধিক্কৃত হবে জনগণ, আবার তাদের আরেকবার নতুন করে চিনবে যে তারা কতটা নিচু হতে পারে, কতটা পাকিস্তানিদের তাদের যে সেই যুদ্ধাপরাধী জামাত 71-এর ঘাতকদেরকে 75-এর ঘাতকদেরকে সঙ্গে নিয়ে তারা বাংলাদেশকে আবার কি করতে চায় সেটি বাংলাদেশের মানুষ সতর্ক থাকবে। আচ্ছা, আরেকটি বিষয় বলছেন যে ঢাকা 18 আসনে নির্বাচনে, হ্যাঁ দেখেন 18 আসনে নির্বাচনের সময় বিএনপির প্রত্যেকটি নির্বাচনে তারা নির্বাচনে যেতে চায় না, কারণ এটা আমি বলি যে প্রমাণসহ বলি যে এবার যে জাতীয় নির্বাচন হলো সেটি নিয়ে বিএনপি নানা ধরনের কথা বলে, কিন্তু বিএনপি এই জাতীয় নির্বাচনেও মনের দিক থেকে কিন্তু তারা যায়নি বলেই 300 আসনে তারা 900 প্রার্থী দিয়েছিল, এবং বিএনপি চেয়েছিল যে নাশকতা করে নির্বাচনকে বিশ্ব সম্প্রদায়ের কাছে দেখাবে যে বাংলাদেশের নির্বাচনটি সুষ্ঠু হয়নি, ঠিক হয়নি, তারা ক্ষমতায় যাওয়ার জন্য সিট পাওয়ার জন্য আসন পাওয়ার জন্য তারা কোনো কাজ করেনি। ঠিক 18 আসনে প্রত্যেকটি উপনির্বাচনে মেয়র লোকাল গভর্নমেন্টের যে ইলেকশনগুলো আছে সব জায়গায় কিন্তু তারা সেটি করছে, এবং 18-তে 5-এ সেই কাজগুলি করেছে তারা। প্রার্থী যেটা দিয়েছে যে এমন প্রার্থী দিয়েছে যে মির্জা ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে ডিম সুরে মারলো, তাকে হত্যা করবার জন্য বাড়ি ভাঙচুর করা হলো, কেন মনোনয়ন বাণিজ্য করেছে, যে এই প্রসঙ্গগুলো আমি আসতে চাই না। এটিও বাংলাদেশের মানুষ কেন বিএনপির নেতাকর্মীরা এই বুঝে গেছে, আমি আগেই রেফারেন্সগুলো দিয়েছি যে বিএনপি কি করছে, দলটি কি করছে, কি করতে চায় সেটি বিএনপির নেতা কর্মী ও সমর্থকরাও আর ভালোভাবে নিতে চায় না তাদের এই নেগেটিভ যে কর্মকাণ্ডগুলো। আরেকটি বিষয় করোনার বিষয়ে কথা বলছিলেন শাহিন ভাই, জিল ভাই আপনিও বলছিলেন যে ভ্যাকসিনের বিষয়ে প্রথম যে বললেন, আমি এটি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোভিড পরিস্থিতি তিনি যেভাবে মোকাবেলা করেছেন, তিনি যেভাবে দেখেছেন, ঠিক তেমনি ভ্যাকসিনের ব্যাপারেও তিনি এই ব্যাপারটি নিজে মনিটরিং করছেন। তারপরেও ফাইজার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে বাংলাদেশেও, গ্লোবসহ আরও কয়েকটি ভ্যাকসিন তাদের গবেষণার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এইটিও সত্যি যে 760 কোটি এই পৃথিবীর জনসংখ্যার জন্য ভ্যাকসিন তৈরি করতে অনেক সময়ের, মানে কয়েক বছর, যেগুলো বিগত সময়ের ভ্যাকসিন যেটি বলে যে দীর্ঘ সময়ের প্রয়োজন, কয়েক বছর লেগে যাবে, সে কারণেই এত তাড়াতাড়ি করেই বাংলাদেশের সকল মানুষের জন্য ভ্যাকসিনটা নিয়ে আসার জন্য বিষয়টাও এখনও সুস্পষ্টভাবে বলা যায় না। তবে সরকার বলেছেন নতুন বছরে ভ্যাকসিন আসছে এবং সেই ভ্যাকসিন মাননীয় প্রধানমন্ত্রী মনিটরিং করছেন, এবং যারা ফ্রন্টলাইনের আছেন যাদের আগে দিতে হবে সেই কর্মপন্থা কাকে কী দিবে এগুলো নিয়েও আলোচনা হচ্ছে, কাজে এগুলো নিয়ে কোনো সন্দেহ পোষণ করবার বিষয় নাই। আর কোভিড নিয়ে সতর্ক থাকবার কথা বাংলাদেশের মানুষকে যেটি সতর্ক করেছেন, যে কাজগুলো করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এগুলো করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকেই কিন্তু অনুসরণ করছে অন্যান্য দেশগুলো, যেগুলো আমরা বিভিন্ন রেফারেন্সে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী কোভিড পরিস্থিতি যেভাবে মোকাবেলা করেছেন স্বল্প সম্পদের মধ্যে এত জনবহুল একটি দেশে,
যেটি যুক্তরাষ্ট্র করতে পারেনি, যুক্তরাজ্য করতে পারেনি, কানাডা করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশংসা করেছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও করেছেন। কাজে আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ এখন নিজেরাই সচেতন হয়েছে, তারা সাহসী হয়ে গেছে, তারা এখন মাস্ক পরবে কি পরবে না সরকারি নির্দেশনাটা অনেকে ফলো করছে, অনেকে করছে না। এখন এটি কিছু করা নাই, এই সমগ্র বিশ্বই এইভাবে চলছে। অর্থাৎ মানুষের নিজের যে সাহসটা যে আমি মৃত্যুকে তুচ্ছ করে তারা জীবন জীবিকা সামগ্রিক যে বিষয়গুলো সেগুলোকে প্রাধান্য দিচ্ছে, এই এখান থেকে সরকারের নিষেধাজ্ঞা কতটুকু কার্যকর হবে সেটা বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে। এটি নিয়ে পৃথিবীটা যা যেভাবে চলছে, আমি মনে করি, আমরা মনে করি বাংলাদেশের মানুষ তার চেয়ে ভালোভাবে চলছে। মিস্টার শাহ নুরুল কবির শাহীন, এই বিষয়ে কিছু বলবার আছে না আমি অন্য প্রসঙ্গে যাব। জি জি জি, আমি বলছি যে এই বিষয়ে আপনার ভ্যাকসিনের বিষয়টা যেটা বললেন, ভ্যাকসিন তো এখন সম্ভবত 3 কোটি ভ্যাকসিন আমরা পাচ্ছি, যেটা হয়তো বা ফেব্রুয়ারি নাগাদ পাইতে পারি এরকম শোনা যাচ্ছে, বা প্রশাসন থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে। এখন এখন আপনার যে ভ্যাকসিন আনা হচ্ছে, যেখানে যেটা বললেন যে ফ্রন্ট লাইনে, এখানে কিন্তু যে একটা প্রস্তাবনা যে করা হয়েছে সরকারি ভাবে যে কাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে, সেখানে কিন্তু প্রায় 2 কোটির উপরে ভ্যাকসিন কিন্তু শুধু আমাদের এই মানে এই জনগণ কিন্তু এর ভিতরে পায়, সব আপনার মানে প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত, এখানে কিন্তু জনগণ এই ভ্যাকসিনের আওতায় আসতে মনে হয় যে আরো অনেক কিছু হবে। এখানে উচিত ছিল যে আগে যে ফ্রন্টলাইনার ক্রাইটেরিয়াটা যেভাবে নির্ধারণ করা হয়েছে, এখানে আরো বিস্তারিত করা উচিত ছিল যে কিন্তু এখানে কোনো জনগণের সম্পর্ক আপাতত নাই, যেটা আরো মানে 3 কোটির জায়গায় 6 কোটি বা 3 কোটি কিভাবে জনগণের ভিতরে, যেটা সরকার থেকে বলা হচ্ছে 27% লোকের দেওয়া যাবে, কিন্তু 27% লোকের ভিতরে জনগণ নেই, এটা কিভাবে কি করতে হয় সেটা ব্যবস্থা নেওয়া উচিত সরকার। আরেকটা বিষয় যেটা হচ্ছে, যেটা আপনার এই হেফাজতের সময় যে কোরআন শরীফ পড়ানো, এটা কিন্তু সব ওই সময় কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে কারা করেছে কি করেছে অনেকেই কিন্তু আমরা জানতে পেরেছি, সরকারি দলের লোক অনেক মানে লোক জড়িত ছিল, কিভাবে ছিল সেগুলো কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। শামওয়াজ্জেম সাহেব কথা বলেছেন, শামওয়াজ্জেম সাহেব কথা বলতেই পারেন, এরকম কথা তো আমরা বহু আগে ওই আপনার ওই যে আপনার কি বলে আব্দুল মালেক উকিল সাহেব স্পিকার ছিলেন, তো উনিও তো অনেক মন্তব্য করেছেন, আরো অনেক মন্তব্য করছেন, বর্তমানে ওই যে মতিয়া চৌধুরী ম্যাডাম আছেন উনিও অনেক মন্তব্য করছেন, এইগুলো কিন্তু দলের ভিতরে হয়েই থাকে, এটা কোনো বিষয় না, ওনারা এগুলো কিছু মনে করার কথা না, কারণ এখন উনি অনেক বড় মন্ত্রী ছিলেন, এখন অনেক বড় দায়িত্বে আছেন নেতৃত্বে, এরকম কথা আপনারা অহরহী বলছেন, আর এগুলো সাম্রাজ্য সাহেবরা এরকম করার কথা দলের ভিতরে বলতেই পারে, এটা কোনো তেমন কিছু বিষয় না। এখানে আপনার জামাতকে জিয়া রহমান সাহেব প্রতিষ্ঠিত করছে, জিয়া রহমান সাহেব দিচ্ছে, উনি কিন্তু এই কথাটা বলে নাই যে বাকশাল থেকে আওয়ামী লীগকেও কিন্তু এই জিয়া রহমান সাহেব কিন্তু মানে অনুমোদন দিয়েছিল যে বাকশাল থেকে আওয়ামী লীগ আবার আবার সৃষ্টি হয়েছে, বাকশাল বন্ধ হয়েছে, এগুলো কিন্তু জিয়া রহমান সাহেব করছে। এখানে আপনার মানবাধিকার সংস্থা যে কথাগুলো বলছে, গত 2-1 দিন আগেই আপনার যেটা সারা বিশ্বে 8টি মানবাধিকার সংস্থা, এটা কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নাই, তারা কিন্তু একত্রিত হয়ে কিন্তু এই কথাগুলো বলছে যে এই বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে তারা বিভিন্ন ভাবে তারা যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে কিভাবে হচ্ছে তারা কিন্তু এটা তুলে ধরছে, এবং শুধু তাও না আরো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু অনেকেই কিন্তু এটা তুলে ধরছে। আজকে আওয়ামী লীগ এই পর্যন্ত যতবারই তারা ক্ষমতায় আসছে তারা কিন্তু সাধারণ ভাবে কিন্তু আসতে পারে না, খোলা পানিতে জল মানে ঘোলা করে তারপরে তারা আপনি দেখেন 96 সময় এই সেই আন্দোলন 3 মাস এই সেই করে তারপরে আপনার এই 8 সালে তত্ত্বাবধায়ক দিয়ে আন্দোলন করে ওনারা বলছেন যে তত্ত্বাবধায়ক ভাই ফখরুদ্দিন মইনুদ্দিন আমাদের আন্দোলনের ফসল, এভাবে কিন্তু এখন যেটা হচ্ছে এখন তার ভোট হয় না, কারণ ভোট হইলে তো ওনারা জানে যে কি হবে, এখন যদি নর্মাল ভোট হইতো জনগণ যদি ভোট দিতে পারত তাহলে তো আসল গণতন্ত্রটা বোঝা যাইতো, পরিচিত জনগণ কি চায়, কিন্তু এখন তার ভোট হয় না,
এখন আপনার 18 নির্বাচন, আমরা যেটা যেটা বললেন যে 18 নির্বাচন দিয়া আমরা এই ঢাকা 18 নির্বাচন দিয়ে আমরা বিশ্ববাসী তো দেখতেছি কিন্তু যেটি সরকার বলছে বা অধ্যাপিকা উপকূল আকারে ইঙ্গিতে বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে ভোট তো হচ্ছেই, ভোট হচ্ছে না সেটা বলা ঠিক, কিন্তু ভোটের দিন ভোটার পাওয়া যাচ্ছে না, ভোটের দিন বিএনপিকে পাওয়া যাচ্ছে না, এবং বিএনপি আগে যাই থাকুক ভোটের আগের দিন থেকে সব কিছুতে অনুপস্থিত, এটি হচ্ছে তাদের ভাষা। সেটা কেন পাওয়া যাচ্ছে না, কেন পায় না, সেটা কিন্তু আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা তারা কিন্তু সরাসরি বিবৃতি দেয়, লাইভ বিবৃতি দেয় টেলিভিশনে, তারা পত্রিকাতে সাক্ষাৎকার দেয় যে কি অবস্থা হয় আগের দিন রাত্রে, দুই দিন আগে রাত্রে, যেটা তো বিএনপি যদি মিশন শাহিন বিএনপি যদি এই পরিস্থিতির বদল না ঘটাতে পারে, যে 14 সাল থেকে তারপরে 18 সাল থেকে যে অভিযোগ বিএনপি করে আসছে, তাহলে বিএনপি নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে কেন? নির্বাচনগুলোতে অংশগ্রহণ করা হচ্ছে যে আমরা সারা আমরা জাতীয় দেখতেছে, জাতি তো দেখছে কিন্তু জাতি তো নড়ে চড়ে বসছে না, জাতি নড়ে চড়ে বসবে, কারণ এই ধরনের যারা মানে অত্যাচারী নির্যাতিত স্বৈরাচারী সরকার থাকে তাদের তো একবার না একবার তো হয়, এটা কিন্তু ইতিহাস তাই বলে, ইতিহাস কিন্তু তাই বলে আসছে এই পর্যন্ত এই কয়েক বছরের মধ্যে কিন্তু আমরা সারা বিশ্বে অনেকগুলো ঘটনা কিন্তু আমরা দেখেছি, জাতি কিন্তু নড়ে চড়ে বসার অবস্থায় আছে, যে কোনো সময় কিন্তু একটা বিস্ফোরণ করতে পারে। সুতরাং এই ব্যাপারে যে বিএনপি বা আপনার বিএনপির জোটের সঙ্গে যারা আছে তারা না, সারা দেশের মানুষ সাধারণ জনক কিন্তু আজকে কি অবস্থায় আছে আপনি দেখেন, যে মানুষের এই করোনা পরিস্থিতিতে মানুষ বাধ্য হচ্ছে ঘর থেকে বার হতে, ঘর থেকে বার না হলে আজকে 1 কেজি চালের দাম 50-60 টাকা, 1 কেজি চাল কিনতে পারে না তারা, আজকে ধানের দাম কি আপনার আপনার আজকে সাধারণ ডে লেবার যারা তারা কাজ না করলে তারা কি খাবে, তারা করোনা করোনার তারা তো মানে তারা করোনাকে তারা ভয় করতেছে, তারা নিজের পেটের তাগিদে কিন্তু আজকে বার হচ্ছে, বাইর হয়ে তারা রিক্সাওয়ালা বলেন আর ঠেলা গাড়িওয়ালা বলেন মানে তারা বিভিন্ন ডে লেবাররা কিন্তু এই কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। আজকে সাধারণ মধ্যবিত্তরা আপনার এই করোনার জন্য কত কত মানুষ ঢাকা থেকে বিভিন্ন মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বিভিন্ন ভাবে তারা কিন্তু গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় চলে আসছে, তারা কি করুন ভাবে আপনার আমি আজকে 8 মাস যাবৎ আমি আমার নিজের নির্বাচনী এলাকায় আমার এলাকায় আমার নিজের বাড়িতে অবস্থান আমি দেখতেছি যে কি অবস্থা হচ্ছে, আজকে আপনি ধানের যে দাম 1 কেজি চালের দাম করে 55-60 টাকা, এখন যার কোনো জায়গা জমি নাই যার কোনো ধান নাই, সাধারণ মানুষ বাংলাদেশের কতজন মানুষের আপনার এই ধান ফলানোর মতো অবস্থা বলেন, তারা তো প্রতিদিন কাজ করে বাড়ি যাওয়ার সময় 2 কেজি চাল কিনে আপনার 5 কেজি চাল কিনে এই পেঁয়াজ রসুন লবণ কিনে আজকে সবই তো ডাবল তিন গুণ দাম হয়ে গেছে, তাই না? এখন এই করোনা দিয়ে তারা কিন্তু ভয় করতেছে না, তাদের নিজের প্রয়োজনে নিজের জীবিকা অর্জনের প্রয়োজনে কিন্তু তারা আজকে ঘর থেকে বার হচ্ছে। অধ্যাপিকা উপকূল আপনি শুনছিলেন এবং যেটি উনি উল্লেখ করলেন আমিও সূচনায় উল্লেখ করেছিলাম যে বেশ এশিয়ার বেশ কিছু মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সহ তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, যেটি কিছুদিন আগে মার্কিন কয়েকজন সিনেটর তুলেছিলেন। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়া থেকে একই রকমের বার্তা, ইউরোপীয় ইউনিয়ন থেকে একই রকমের অভিযোগ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে, যদি সেই বিষয়টি আপনি একটু আলোচনা নিয়ে আসেন। আমি প্রথমে বলবো আপনার প্রসঙ্গে যাওয়ার আগে, ধান নিয়ে শাহিন ভাই যে বক্তব্যটা দিচ্ছেন, উনি ধানের এলাকায় থাকেন বাড়ি, তো এই যে ধানের দামটা কৃষকরা যে ধান উৎপাদন করে, এখন সেই ধান উৎপাদন করবার জন্য যে কষ্ট, সেই কষ্ট অনুযায়ী যদি ধান উৎপাদনকারী কৃষকরা তাদের মূল্যটা না পায়, সে তাতে কি শাহিন ভাই খুশি হবেন? গত বছর এই ধানের দাম কম ছিল বলে কৃষকদের মানে তাদের কস্টিং বেশি পড়ে যায় বলে সেটি সমন্বয় করা হয়েছে, যে আর 1 কেজি চাল 2 কেজি চাল এখন আর কেউ কিনে না, এটা শাহিন ভাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে রেশনিং করেছেন 5 কোটি মানুষকে রেশনিং আওতায় এনেছেন, মানে 10 টাকা কেজিতে 5 কোটি মানুষ চাল পায়, এখন এই 10 টাকা কেজি চাল নেওয়ার জন্য কার্ড দেওয়া হয়, এই চাল নিতে অনেকেই আসে না এবং ওই কার্ড পড়ে থাকে, লোক পাওয়া যাচ্ছে না,
কি ব্যাপার পাওয়া যাচ্ছে না কেন, পরে দেখা গেল ওই চাউলের জন্য আগ্রহী ঘরেই চাউল আছে, এত ধান উৎপাদন হয়েছে। এবং আমাদের যে জাতীয় চাউলের প্রয়োজন, জাতীয়ভাবে যেটুকু দরকার সেটুকু হচ্ছে 3 কোটি 33 লক্ষর মতো, কিন্তু উৎপাদন হচ্ছে 4 কোটির উপরে, 4 কোটি মেট্রিক টনের উপরে। তাহলে আমাদের খাদ্য তো মজুদ রয়েছেই, এবার খাদ্য আমরা রপ্তানি করছি দেশের বাইরে। তাহলে এই আর একজন শ্রমিক যদি রিক্সাও চালায় সে 500 টাকা পাচ্ছে, তাহলে 1 কেজি চাল কিনতে তার কেন হবে? বাংলাদেশটা তো সেখানে নাই যে 1 কেজি চাল কিন্তু কোভিডের মধ্যে একটাও উদাহরণ কি দিতে পারবেন যে কেউ কোথাও না খেয়েছিল, কেউ খাদ্যাভাবে তাদের সে মৃত্যুবরণ করেছে, এটা বলতে পারবেন? বলতে পারবেন। এত মানুষ তারপরেও তাদের খাদ্য ছিল, যখন খাদ্যের অপ্রয়োজন ছিল তখন সরকার বিভিন্নভাবে, মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে তিনি মনিটরিং করেছেন, সকলের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে, পরে যখন ধান উঠে গেছে এখন আর কারোর সেই অভাবটা নাই। আর কোভিডের জন্য মানুষ বেরোচ্ছে খাদ্যের জন্য, এটাও ঠিক না। এটা মানুষ আজ ঘরে বন্দী হয়ে কতটা দিন থাকবে, যে কারণে তারা তাদের প্রয়োজন না থাকলেও আজ মানুষ বের হচ্ছে। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে যে প্রসঙ্গটি শাহিন ভাই বললেন, যে আপনি বলেছেন যে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় গেছে তো সেটা ভালোভাবে ক্ষমতায় যায়নি, এরকম একটা আপনি কথা বলবার চেষ্টা করলেন। আমি একটু আপনাকে মনে করে দিচ্ছি, 91-এ স্বৈরাচার সরকার পতনের পরে বিএনপি জামাতকে নিয়ে ক্ষমতায় গেল, গণতন্ত্র যেটি 3 জোটের রূপরেখা ছিল, ক্ষমতায় গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে সেটিকে সব নষ্ট করে দিয়ে 91-এ সেই বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে নিয়ে বঙ্গবন্ধুর বিচার কার্য বন্ধ করে দেওয়া হলো, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তাকে কিভাবে নাজিহাল করা যায়, ভোট কিভাবে কারচুপি করা যায়, যত অনিয়ম সেটি বিএনপি শুরু করে দিল। এমনকি সেই অগাস্টের 15-ই আগস্ট বেগম খালেদা জিয়া তার ভুয়া জন্মদিনও পালন করলো, অর্থাৎ যেটা যেটা চেয়েছিল পাকিস্তান সেটি করলো। আবার যখন নির্বাচনের সময় হলো 96-এ যখন জাতীয় নির্বাচন এলো, তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কি করলেন, তিনি আর সুষ্ঠুভাবে নির্বাচন আর দিলেন না, না দিয়ে 15-ই ফেব্রুয়ারি নির্বাচন করলেন। সেই 15-ই ফেব্রুয়ারি নির্বাচনে বিরোধী দলীয় নেতা বানালেন বঙ্গবন্ধুর খুনিদেরকে, এবং তাদেরকে পার্লামেন্টে সংসদ সদস্য করে বেগম খালেদা জিয়া নিলেন। যদিও 1.5 মাসের মাথায় জনরোষের কারণে শুধু জনগণ না, সেই সময় সেই প্রজাতন্ত্রের কর্মচারীরও নেমে এসেছিল তা এই বিএনপি জামাতের এই তাদের যে 15-ই ফেব্রুয়ারি নির্বাচন, এই যে 15-ই ফেব্রুয়ারি নির্বাচন আন্দোলনের মুখে 1.5 মাসের মাথায় আবার নতুন করে নির্বাচন দিতে বাধ্য হলো, গেল আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো 96-এ, কিন্তু 2001-এ আওয়ামী লীগ সরকার যথাযথভাবে ক্ষমতা হস্তান্তর করলো এবং নির্বাচন দিল। আবার বিএনপি ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে 2006-এ এখন আর আবার করবে না, ক্ষমতা আর ছাড়বে না। 22-এ জানুয়ারি নির্বাচনের ডেট দিল 2007 সালে, আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগকে ছাড়া নিজেরা নির্বাচন করবে, তারপরে 1-11 চলে আসলো। তাহলে আপনি বলেন যে আওয়ামী লীগ সরকার কবে ক্ষমতা হস্তান্তর করেনি যথাযথভাবে, আর বিএনপি দুইবারই, মানে তারা যে ক্ষমতায় আসলো দুইবারই ক্ষমতা কুক্ষিগত করে রেখে এই নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে তাদের মতো করে করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করলো। তাহলে এই যে আপনি বললেন, আপনার কথাটা সম্পূর্ণটাই আপনি একটা নিজেদের কথাটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিলেন। আরেকটি বিষয়ে বললেন যে জিয়াউর রহমান বাকশাল করেছে, এটা তো বাকশাল থেকে আওয়ামী লীগ করেছে, আর বললেন সেটা আমি বলছি না, কিন্তু জিয়াউর রহমান জামাত জঙ্গি এদেরকে রাজনীতি করবার, যুদ্ধাপরাধীদের রাজনীতি করবার সুযোগ দিয়েছে, আমি এই কথাটি বলছি। আপনি ভুলে গেলেন আওয়ামী লীগ আর বাকশাল কি, আওয়ামী লীগ বা বাকশালই বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর দল যার নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছিল, আর এই জামাত যুদ্ধাপরাধী জঙ্গিদের সংগঠন যেটি জিয়াউর রহমান সংসদ বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধান চেঞ্জ করে সেখানে 18 অনুচ্ছেদ, যেটা ধর্মভিত্তিক রাজনীতি করবার যেখানে সুযোগ ছিল না, ধর্মকে নিয়ে রাজনীতি, ধর্মের অপব্যবহার করে রাজনীতি, সেটিকে তুলে দিয়ে বঙ্গবন্ধুর খুনিদেরকে, যুদ্ধাপরাধীদেরকে, জামাতকে
রাজনীতি করবার সুযোগ করে দিল। এমনকি বঙ্গবন্ধুর খুনি যারা ফ্রিডম পার্টি করেছে তাদেরকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করবার জন্য সুযোগ করা হলো। তাহলে আওয়ামী লীগ, বাকশাল আর জামাত, যুদ্ধাপরাধী, এর সঙ্গে আপনি এক মিলিয়ে ফেললেন, এক করে দিয়ে বললেন, এই ভাবনাটাই আপনাদেরকে আজকে এই দৈন্যতায় নিয়ে এসছে বিএনপিকে। এবং আমি মনে করি জিয়াউর রহমান বাকশাল আওয়ামী লীগ থেকে বাকশাল নিজে সংগঠনে ঢুকবার জন্য, একটা মেম্বার পাওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করেছেন, অনেক অনেকে রিকোয়েস্ট করেছেন। আর আওয়ামী লীগ, জিয়াউর রহমান আওয়ামী লীগ কীভাবে আওয়ামী লীগ করে দিল, এই ধরনের অসত্য অপপ্রচার আপনারা করেন। বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগকে রাজনীতি শূন্য করবার জন্য আওয়ামী লীগের সকল নেতাদেরকে বন্দী, মানে জেলে নির্যাতন করে জেলে পুরে দেওয়া হলো। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করবার জন্য সেই ইন্ডিয়াতে উনি যেখানে যেখানে ছিলেন সেখানে চেষ্টা করা হয়েছিল, বাংলাদেশে আসতে দেয়নি জিয়াউর রহমান, কারণ আসলেই বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ আবার চাঙ্গা হবে, আওয়ামী লীগ গিয়ে নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, সেজন্য তাকে আসতে দেওয়া হয়নি। 32 নম্বর বাড়ি তালা বন্ধ করে রেখেছে। আর আওয়ামী লীগ করতে দিল জিয়াউর রহমান, আওয়ামী লীগ বাংলাদেশের জন দল আওয়ামী লীগ, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের নেতাকর্মীরাই আবার এই দলকে চাঙ্গা করেছে। আরেকটি বিষয় বলেছেন যে এটাও কিন্তু একটা আপত্তিকর কথা, একজন আওয়ামী লীগের এত সিনিয়র নেতা, আমাদের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক মাননীয় মন্ত্রী, তার সম্পর্কে আপনি বললেন যে মতিয়া চৌধুরী কি বলেছে, আপনি কিন্তু ভুল বলেছেন। এই মতিয়া চৌধুরী কোথাও কি বলছে, মতিয়া পাখি নিয়ে এই কথাটা বলার আগে আমি মনে করি যে আপনি না জেনে বলেছেন, ভুল করে বলেছেন, কিন্তু ওনাকে উনি কোথায় কি বলেছেন এই ধরনের কথা, কোন রেফারেন্স আপনি বলেছেন সেটা সুন্দরভাবে আপনার বলা উচিত ছিল। উনি এই ধরনের কথা কখনই দলের বিরুদ্ধে কথা কখনই বলেননি, যেটা আপনাদের দলের নেতারা বলেছেন তাদের সাথে মেলানোটা ঠিক হলো না। আর ভ্যাকসিনের কথা বলছেন, হ্যাঁ সেটিও আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন কোভিড শুরু হয়েছে তখনই কিন্তু গ্লোবাল সিটিজেন তহবিল গঠন করে $50,000 দিয়ে বিশ্ব নেতাদেরকে বলেছেন, আহ্বান জানিয়েছেন যে আপনারা এই ফান্ডে সকলে ডলার দেন, টাকা দেন এবং ভ্যাকসিন তৈরি করবার জন্য দ্রুত তাদেরকে সহযোগিতা করেন। এবং এই ভ্যাকসিন হয়েছে সেখানে এখন পর্যন্ত কর্ম পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা কিছুই হয়নি, কাজে যে শুধু 3 কোটি নিয়ে আসবে কি করবে সেগুলো আমরা এখনই এই বক্তব্যটা এখানে দেওয়া ঠিক না। তবে এইটুকু ভরসা রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করছেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ভ্যাকসিন পাবে এবং আগে আগেই পাবে। ভ্যাকসিনের তালিকায় বাংলাদেশ কোথায় রয়েছে সেটিও আপনারা দেখেছেন, যে এখানে নিশ্চিন্ত হতে পারেন। এবং আরেকটি বিষয় বলেছেন যে মেগা প্রজেক্টেও বিএনপিকে লাগে, আপনি বলেছেন, আমি তখন বলতে পারিনি। হ্যাঁ, মেগা প্রজেক্টে বিএনপিকে লাগে এই কারণে, এই ধরেন পদ্মা সেতু, পদ্মা সেতু হলো আজকে, স্পেন বসে গেছে আর এক বছরের মধ্যেই সেখানে চলাচল শুরু হয়ে যাবে, কিন্তু এই পদ্মা সেতুটা যেন না হয় সেজন্য বিএনপি যা যা করেছে, এই ইতিহাস কি আমরা ভুলে যাব, এই ইতিহাস কি আমরা না বলে পারবো, অবশ্যই পারবো। এই 2018 বেগম খালেদা জিয়া বলেছেন পদ্মা সেতুতে উঠবেন না, পদ্মা সেতু আওয়ামী লীগ করতে পারবে না, উঠলে পরে ভেঙে যাবে, এটি আওয়ামী লীগের একটি ছলচাতুরি। এমনকি মির্জা ফখরুল সাহ বলেছেন প্ল্যান নাকি ভুল আছে পদ্মা সেতুর। তো এই যে তারা এই ধরনের অপপ্রচারগুলো করেছে, মেগা প্রজেক্ট হলেই অপপ্রচার করে সেগুলো বন্ধ করবার যে ষড়যন্ত্র, সেগুলো সম্পর্কে তো অবশ্যই বাংলাদেশের মানুষকে সচেতন। মিস্টার শাহ নুরুল কবির শাহীন, আমি একেবারে শেষ প্রান্তে জাস্ট কিছু আপনার কোনো কনক্লুডিং রিমার্কস থাকলে ছোট করে। বললাম যেটা, যে 10 টাকা কেজি চাল 3 মাস, গত 3-4 মাসে আমি আমার এলাকায় এরকম কোনো চাল দেখি নাই। উনি যেটা বললেন যে চাল দেওয়া হচ্ছে, চাল কিনতে হয় না, এটা কিন্তু কথাটা আমি মানতে পারলাম না। কারণ এখানে 3-4 মাস আগে আমি 3 মাসের মধ্যে কোনো চাল দেওয়া হয়েছে বলে আমার জানা নেই, এবং এটা দেওয়া হচ্ছে না, এটা একটা মানে ভ্রান্ত কথা। উৎপাদনের কথা যেটা বললেন যে বর্তমান এবার বিশেষ করে আমার এলাকায় আমরা যে উৎপাদন দেখলাম, ধানের উৎপাদন আপনার অর্ধেকের অর্ধেক বা 40% ধান কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা বিভিন্ন কারণে, অতিবৃষ্টি বা ইয়েতে। এতে চালের দাম, ধানের দাম এখন যেটা বর্তমানে আছে 1100 টাকার উপরে, 1100-1150, সেটা আমার ধারণা যেটা আরো 1-200 টাকা বেড়ে যাবে খুব শিগগিরই মনে হচ্ছে। এই এইভাবে যদি বাড়তে থাকে, তার যেটা বলে যে একটা রিক্সাওয়ালার 500 টাকা, কোভিড এর জন্য মানুষ ব্যবসা করতে পারতেছে না,
কোভিড এর জন্য মানুষ কোথাও যাইতে পারতেছে না, কোথাও কিছু করতে পারতেছে না, ব্যবসায়ীরা হাহাকার অবস্থা। আজকেও আমি খবর দেখলাম, টেলিভিশনে খবর দেখলাম যে আমাদের যারা গার্মেন্টস এর মালিকরা আবার পুনর একবার 5,000 কোটি টাকা না কত টাকা নিয়ে গেছে প্রণোদনা, মানে কোভিড এর কথা বলে এখন আবার আজকে তারা প্রেস কনফারেন্স করে চাচ্ছে, প্রণোদনা চাচ্ছে। আর সাধারণ মানুষের ভিতরে প্রণোদনা নাই, আপনার যে কৃষকরা আছে যারা ছোট ছোট মিল কারখানা করতেছে, যারা ছোট ছোট আপনার স্মল গুলো যেগুলো আছে ছোট ছোট ফ্যাক্টরি গুলা করতেছে, তাদের ব্যাপারে কোনো কিছু নাই। যারা ওই যে বড় বড় আছে, যারা গার্মেন্টসরা বিভিন্ন ভাবে করতেছে দেশের ওই যে রেমিটেন্স এর ব্যাপারে, তাদের যে ভূমিকা, আর সাধারণ কৃষকের কিন্তু ভূমিকা তার চাইতে কম না, অনেক বেশি। আমাদের উৎপাদনে যারা সাধারণ কৃষক তাদের কিন্তু অনেক বেশি ভূমিকা। যাই হোক, এইগুলোর ব্যাপারে কিন্তু কোনো নজর দেওয়া হচ্ছে না সরকারি। আপনার জামাতকে নিয়ে আপনার কথা বলেন, জামাতকে নিয়ে আমরাও কথা বলি, জামাতকে তো সেই 96 সনে তো আপনারাই সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, এক টেবিল বসে আপনারা চা খেয়েছেন। আর মোদি আবার বিষয়টা যেটা, সেটা কিন্তু উনি দলে এসে কথা বলেন, উনি তখন অন্য দল করতেন, ঠিক আছে, সেই বিষয়গুলো বলছে, সেটা আপনি ভালো করে জানেন, আপনার নেতৃত্ব দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার ভালো জানার কথা। তা এখন যে বিষয়টা হচ্ছে, এগুলা আমরা লালদিঘির ময়দানে যে বক্তৃতা হয়েছে, আমরা এক মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের দলীয় প্রধান আমাদের জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া একই মঞ্চে কিন্তু বক্তৃতা দিয়া, ওখানে কিন্তু বলা হয়েছিল যে যারা এরশাদের সঙ্গে আপনার নির্বাচনে যাবে তারা কিন্তু জাতীয় বিমান। যদি এই ধরনের কথা পিছনের কথা বলতে গেলে দরকার নেই, এখন আমাদের দরকার যেটা সেটা হচ্ছে দেশকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে শেষ করতে হবে, দেশকে কিভাবে আমরা ভালো পর্যায়ে নিয়ে, সেই ব্যাপারে আমরা চিন্তা করি। সেভাবে আপনার দলের আজকে দেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষের ভোটের অধিকার ফিরে আসুক, এই এই ব্যবস্থা করে। আজকে নির্বাচন কমিশনার যে আপনার একজন নির্বাচন কমিশনার 18 নির্বাচন হতো বলছে যে আমি এতগুলা কেন্দ্র ভিজিট করছি কিন্তু বিএনপি কোনো এজেন্ট পাই, সেটা তো এই নির্বাচন কমিশনার বলছে। এক, এটা পরিবেশ সৃষ্টি করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে আপনার মানে পার্মানেন্ট রূপ দেওয়ার জন্য আপনার জনগণের অধিকার ফিরে দিতে হবে, ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। এইভাবে বিনা ভোটের নির্বাচন, দিনের ভোট রাতে হবে এটা হইতে পারে না। এটা বন্ধ করে আমরা কিভাবে সুন্দরভাবে সকলকে নিয়ে একটা সুন্দর সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারি, সেই ব্যবস্থা করলেই ইনশাআল্লাহ আমাদের দেশ আরো এগিয়ে যাবে। উপকূল, হ্যাঁ, আমি বলছিলাম শাহিন ভাই হয়তো খেয়াল করেন নাই যে ওএমএস এর যে ডিলার, সেই ওএমএস এর ডিলারের মাধ্যমে কিন্তু 10 টাকা কেজি যে চাল, সেই চালগুলো দেওয়া হয়। এটা মানে যারা আমি বলতেছি দেওয়া হয়, অবশ্যই দেওয়া, কিন্তু এটা কিন্তু গত 4 মাসের যাবত না ৫ কোটি মানুষ এই ওএমএস এর আন্ডারে আছে। আর আমাদের এই বিশ্ব অর্থনৈতিক যে মন্দা, সেই মন্দার মধ্যেও কিন্তু বাংলাদেশের কোনো মন্দা নাই। এবং ফাও যেটা বলেছে জাতিসংঘের কৃষি সংস্থা, যে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক মন্দার কোভিড এর মধ্যেও তার অর্থনৈতিক মন্দা কাটিয়ে তারা অন্যান্য দেশের তুলনায় ভালো আছে, তাদের অর্থনীতি বিশেষ করে খাদ্য অর্থনীতি আমাদের মজবুত। মাথাপিছু আয় $2,064 এই করোনার মধ্যে কিন্তু বেড়েছে, কমেনি। রিজার্ভ $33 লক্ষ, আরও যে আমাদের ইন্ডিকেটরগুলো আছে যেগুলো উন্নয়নের, সেগুলো সব কিন্তু সচল এবং পজিটিভ। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা, কাজেই আমাদের অর্থনীতিকে নিয়ে চিন্তা করার যে বিষয়গুলো আমরা মনে করি না সেটা, এবং এই যে পদ্মা সেতু যদি হয়ে যায় তাহলে তো এক বছরের মধ্যে 1.2% আমাদের যে জিডিপি সেটা বাড়বে, এবং এটা যত দিন যাবে এটা অর্থনীতিবিদরা মনে করছেন যে 5% জিডিপি এখান থেকে আমরা পেতে পারবো। যে উন্নয়ন আমাদের অগ্রগতির এই যে চাকা চলছে, এই চাকা থামার কোনো উপায় নাই। এটা কোনো মানে পেট্রোল বোমা দিয়ে, বাস পুড়িয়ে কিংবা ষড়যন্ত্র করে থামানো যাবে না, জনগণই এটি রক্ষা করবে। আর জামাতকে নিয়ে জোট এই কথাটা আর বলতে শুনতে ভালো লাগে না, কারণ এটা তো একটি অপপ্রচার। এই অপপ্রচার, হ্যাঁ, জামাত বিএনপির সঙ্গে ছিল, থাকবে, আছে, তাদের ভেতরেই আছে। আওয়ামী লীগ জামাত যুদ্ধাপরাধী, এদেরকে বাংলাদেশের মানুষকে চিনিয়ে দিয়েছে, এদের বিরুদ্ধে
রুখে দাঁড়িয়েছে। আর নির্বাচন ভোট ব্যবস্থা নিয়ে আমি যেটি বলবো, শাহিন ভাইয়ের সাথে একমত হয়ে যে অবশ্যই ভোটারদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে, ভোটারদেরকে তাদের সাহায্যে বিপদে আপদে পাশে থাকতে হবে, ভোট ব্যবস্থার প্রতি সম্মান দেখাতে হবে। ব্যালট বাক্স পুড়িয়ে দিলে হবে না, প্রিজাইডিং অফিসার পুড়িয়ে দিলে হবে না, হুন্ডা গুন্ডা রাতের নির্বাচন সেগুলো এখন আর নাই, ডিজিটাল বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ। এই বাংলাদেশে বিএনপির যেটি করতে হবে, আমি মনে করি যে ভোটে আসতে হবে এবং ভোটে এসে তারা যে একটি নির্বাচন করতে চায় সেটি জনগণের সামনে ভোটারদেরকে প্রমাণ করতে হবে। ভোটাররা মনে করে, এদেশের মানুষ মনে করে, আমরা মনে করি যে আসলে এই বিএনপি নির্বাচনটি করতে আসে না, তারা একটি ভিন্ন অভাবে ষড়যন্ত্র নিয়ে আসে, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আমরা চাই বাংলাদেশের মানুষ তাদের আমাদের ভোট এবং ভাতের অধিকার রক্ষা করবার যে স্লোগান সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভালোবাসা পেয়েছেন, সেটি ধরে রাখবার জন্য, বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের ব্যবস্থা করবার জন্য তিনি অনেক দূরে এগিয়ে গেছেন। বাকি যে পথটুকু পাড়ি দেবেন, সেখানে দেশের জনগণ তার সঙ্গে আছেন এবং সেটি তিনি দিতে পারবেন, এটি আমাদের ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার শাহ নুরুল কবির শাহিন এবং ধন্যবাদ অধ্যাপিকা অপু উকিল। দর্শক, একদিক থেকে আমরা শুনছি উন্নয়নের কথা, অর্জনের কথা, অগ্রগতির কথা, অন্যদিক থেকে গণতন্ত্রের দাবি, ভোটের অধিকারের দাবি। এটি অনেকটা ওই কোভিড মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশকে যেভাবে জীবন এবং জীবিকার মধ্যে সমন্বয় সাধন করতে হয়েছে, দেশটাকে এগিয়ে নিতে হলে, দেশটাকে মর্যাদাশীল করতে হলে দেশ সম্পর্কে নানা দিক থেকে নানা রকমের প্রশংসাও যেমন আসে, নানা রকমের প্রশ্নও আসে, যেমনটা আমরা মানবাধিকারের ইস্যুতে বা শুনছিলাম কয়েকদিন আগেই, কিছু মানবাধিকার সংগঠন নানা প্রশ্ন তুলেছে। কোভিড মোকাবেলা করতে গিয়ে যেমন আমরা জীবন এবং জীবিকার সমন্বয় করেছি, অন্যদিকে আমাদেরকে আসলে উন্নয়ন এবং গণতন্ত্রের সমন্বয় সাধনটাও করতে হবে। একটি ছাড়া আরেকটি চলবে না, এবং যতই আমরা উন্নয়ন করি না কেন, গণতন্ত্র ছাড়া সেটি টেকসই হবে না। আবার শুধুমাত্র গণতন্ত্রের কথা বা স্বাধীনতার কথা বললেই হবে না যদি না আমার পেটে ভাত থাকে। কাজেই ওই ভোটের অধিকার, ভাতের অধিকার সবটাই আমাদের নিশ্চিত করতে হবে, এবং আশা করব আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেই জায়গায় মনোযোগ দেবেন। গত 50 বছর ধরে যে আমরা বিতর্ক করেছি, সামনের 50 বছরে আমরা আসলে বিতর্কের ধরনটা এবং বিতর্কের বিষয় আসে যেন বদলাতে পারি, সেটি হোক আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আমাদের অঙ্গীকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।